আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন, মুসলমান ভাই ও বোনেরা, ছোট বাচ্চাদেরকে আমরা কবিরাজের কাছে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে যাই, আবার কেউ বা হুজুরদের কাছে নিয়ে যাই। কিন্তু আপনি কি জানেন, আপনার বাচ্চার জন্য আপনি সবচেয়ে বড় চিকিৎসক, আপনি সবচেয়ে বড় হুজুর বা পিশাব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে তা মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। আপনি একজন পিতা হিসাবে বা মা হিসাবে আপনার ছোট ছেলে বা মেয়ের মাথায় হাত দিয়ে যদি তাকে দোয়া করে দিতে পারেন, এর চেয়ে বড় চিকিৎসা, এর চেয়ে বড় প্রার্থনা বা ফরিয়াদ বা দোয়া কেউ করতে পারবে না। আপনি বিভিন্ন দরবারে যেতে পারেন, সেই দোয়া বিফলে যেতে পারে, কবিরাজের চিকিৎসা বিফলে যেতে পারে, ডাক্তারের চিকিৎসা ঔষধ বিফলে যেতে পারে, কিন্তু আপনার মুখ থেকে আপনার ছেলের জন্য যে দোয়াটা বের হবে তা কোনোদিনও কখনো বিফলে যেতে পারে না। অবশ্যই অবশ্যই আপনার ছেলের জন্য আপনার মুখ থেকে যে কথাটা ফসকে বের হয়ে যাবে তা গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার কথাটা চাই ইচ্ছা করে বের হোক বা অনিচ্ছাকৃতভাবে বের হোক, আপনার ছেলের জন্য আপনি নিজের মুখ থেকে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার ছেলের ভবিষ্যৎ জীবন ভালো হবে, বিপদ আপদ দূর হবে। অনেক ছেলে দুষ্টামি করে, যার কারণে পিতামাতা ছেলেকে লানত করে, বদদোয়া দেয়, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। না, এভাবে আপনার সন্তানকে বলবেন না, এটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর আল্লাহ তাআলা যদি কবুল করেই নেন, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ জীবন বা মেয়ের ভবিষ্যৎ জীবন খুবই ভয়ানক ভয়াবহতার মধ্যে পড়ে যাবে। এজন্য ভুলেও আপনার ছেলে বা মেয়ের জন্য মুখ থেকে কখনো খারাপ কিছু বের করবেন না। আপনার ছোট ছেলে বা মেয়ের মাথায় হাত দিয়ে আপনি দোয়া কালাম পড়বেন, আপনার ছেলের জীবনটা সুখময় হবে। বিশেষ করে আপনি যদি কোনো দোয়া পড়তে না পারেন, অন্ততপক্ষে সূরা ফাতিহা তো পারেন, আলহামদুলিল্লাহ সূরা আপনার ছেলের মাথায় হাত দিয়ে পড়ে ছেলের মাথায় একটা ফু দিয়ে দিবেন, আপনার মেয়ের মাথায় হাত বুলিয়ে মেয়ের মাথায় আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ছেলে বা মেয়ে, ছোট বাচ্চাকে, শিশু বাচ্চাকে সমস্ত প্রকার রোগবালাই থেকে আল্লাহ হেফাজত করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এবং আপনার সন্তানের ভবিষ্যৎ জীবন, বাচ্চার ভবিষ্যৎ জীবন যদি আল্লাহ চান সুখময় হবে, শান্তিময় হবে, নিরাপদময় হবে। তাই আপনি পিশাবের কাছে যান কোনো মানা নাই, কবিরাজের কাছে যান তাও করতে পারবেন, ডাক্তারের চিকিৎসাও নিতে পারবেন, কিন্তু তার পূর্বে আপনি নিজেই আপনার ছোট বাচ্চার জন্য দোয়া করবেন। মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত আপনার দোয়ার মতো চিকিৎসা প্রার্থনা না কোনো কবিরাজ দিতে পারবে আর না কোনো ডাক্তার দিতে পারবে। সবচেয়ে বড় চিকিৎসক হচ্ছেন একজন মা তার সন্তানের জন্য। এজন্য আপনার সন্তানের জন্য আপনি মন খুলে প্রাণ খুলে সবসময় নিরাপদের দোয়া করবেন, সুস্থতার দোয়া করবেন, এবং আপনার সন্তানের ভবিষ্যৎ জীবন যেন সুখময় শান্তিময় হয় সে প্রার্থনা সব সময় করবেন, নামাজের পরে করবেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন। মনে ভুলেও কখনো আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট হবেন না তার কোনো কাজের কারণে, চাই আপনার সন্তান ছোট হোক চাই বড় হোক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদের জন্য সূরা ফাতিহা পড়ে তাকে ফু দেওয়ার তৌফিক দান করুন, বা অন্যান্য যে সমস্ত সূরা কালাম পড়লে সন্তানের জীবন সুখময় হয়, শান্তিময় হয়, নিরাপদময় হয়, সেই দোয়া কালাম জেনে মুখস্থ করে পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।